জাপানের রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণ রোধে নতুন আরও 60টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। দেশটির সরকার মঙ্গলবার একথা জানায়। টোকিও এবং আরও 5 অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা চলছে। আগামী 31 আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার আরও কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে এবং দেশের সকল অঞ্চলে এটি 12 সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে। করোনা মোকাবেলা বিষয়ক মন্ত্রী ইয়াসুটোশি নিশিমুরা বলেছেন, জাপানে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আগে আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি। বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে তিনি আরও বলেন, আশঙ্কাজনক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যান্য দেশের তুলনায় জাপানে সংক্রমণ কম ছিল। দেশটিতে লকডাউন না দেওয়া সত্ত্বেও করোনায় মারা গেছে প্রায় 15,400 লোক। তবে অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানের টিকা দেওয়া শুরু হয়েছে অনেক পরে। এছাড়া টিকা দেওয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত 37% লোককে টিকার পুরো ডোজ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটিতে দৈনিক 20,000েরও বেশি লোকের করোনা শনাক্ত হচ্ছে, যা দেশটির জন্য রেকর্ড পরিমাণ।